এবার দেখো, যে কথাটা ভাই একটু আগে বলেছি সেটা এখানে লেখা আছে, যে যে অংশীদারি ব্যবসায় সকল অংশীদারের সীমাহীন দায় থাকে এবং সকল অংশীদার ব্যবসা পরিচালনায় অংশগ্রহণ করার অধিকার রাখে, সে অংশীদারি ব্যবসায়কে আমরা বলি সাধারণ অংশীদারি ব্যবসা। এবং সাধারণ অংশীদারি ব্যবসার ক্ষেত্রে সকল সদস্যের দায় থাকে অসীম, এই অংশীদারি ব্যবসায় নিবন্ধন বাধ্যতামূলক নয়। এবং এই ধরনের অংশীদারি ব্যবসায় দুই প্রকার, যেটা আমরা জানলাম, ঐচ্ছিক অংশীদারি ব্যবসা এবং নির্দিষ্ট অংশীদারি ব্যবসা। ঐচ্ছিক অংশীদারি ব্যবসা হচ্ছে যে অংশীদারি ব্যবসার চুক্তিপত্রে ব্যবসার মেয়াদের সীমানা নির্ধারণ করা হয় না, অর্থাৎ এই ব্যবসার চুক্তিপত্রে এই অংশীদারি ব্যবসাটার মেয়াদের কোনো সীমানা নির্ধারণ করা হয় না। এবং এই ধরনের ব্যবসায় তিন ভাবে গঠন করা যায়, যেটা ইতিমধ্যেই ভাইয়া তোমাদেরকে বুঝিয়েছি। এক হচ্ছে অনির্দিষ্ট মেয়াদের জন্য ব্যবসা গঠন করা হলে, দুই হচ্ছে নির্দিষ্ট উদ্দেশ্যে ব্যবসায় গঠন এবং উদ্দেশ্য সাধনের পরও ব্যবসায় চলতে থাকলে, এবং তিন হচ্ছে নির্দিষ্ট সময়ের জন্য ব্যবসায় গঠন এবং নির্দিষ্ট সময় শেষ হওয়ার পরও ব্যবসায় চলতে থাকলে। এই তিন ভাবে আমরা ঐচ্ছিক অংশীদারি ব্যবসায় কিন্তু গঠন করে থাকি। এরপর চলে আসি নির্দিষ্ট অংশীদারি ব্যবসায়। নির্দিষ্ট অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে যে অংশীদারি ব্যবসায় নির্দিষ্ট মেয়াদ অথবা নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য গঠন করা হয় তাকে আমরা নির্দিষ্ট অংশীদারি ব্যবসায় বলি। অর্থাৎ এই অংশীদারি ব্যবসা হয় নির্দিষ্ট মেয়াদ অথবা নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য কিন্তু গঠন করা হবে। এবং নির্দিষ্ট অংশীদারি ব্যবসায় দুই ভাবে গঠন করা যায়। একটি হচ্ছে নির্দিষ্ট মেয়াদের জন্য প্রতিষ্ঠা করা হয় এবং মেয়াদ শেষে প্রতিষ্ঠানের বিলোপ সাধন ঘটবে। নির্দিষ্ট মেয়াদের জন্য প্রতিষ্ঠা করা হয়েছে, যখন মেয়াদটা শেষ হয়ে যাবে তখনই কিন্তু মেয়াদ শেষে এই অংশীদারি ব্যবসার বিলোপ সাধন ঘটবে। এর বাইরে নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য এটা গঠন করা হয় এবং যখনই উদ্দেশ্যটা সাধন হয়ে যায় তখনই বিলোপ সাধন ঘটে। অর্থাৎ ভাইয়া যেটা বললাম, যে দুই ভাবে নির্দিষ্ট অংশীদারি ব্যবসা আমরা গঠন করতে পারি। এক হচ্ছে নির্দিষ্ট মেয়াদের জন্য প্রতিষ্ঠা করা হয়েছে, মেয়াদটা যখন শেষ ব্যবসাটাও তখন বন্ধ বা বিলোপ সাধন হয়ে যাবে। নির্দিষ্ট উদ্দেশ্যের জন্য গঠন করেছি, উদ্দেশ্যটা অর্জন করা হয়ে গিয়েছে এবং উদ্দেশ্য সাধনের পর ব্যবসার বিলোপ সাধন ঘটবে। এবার চলে আসি হচ্ছে সীমিত অংশীদারি ব্যবসার ক্ষেত্রে। সীমিত অংশীদারি ব্যবসার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে এটি এমন একটি অংশীদারি ব্যবসা যেখানে কোনো একজন বা সর্বনিম্ন একজন অংশীদারের দায় সীমিত থাকে। যে অংশীদারি ব্যবসায় সর্বনিম্ন একজন অংশীদারের দায় সীমিত থাকে তাকে আমরা সীমিত অংশীদারি ব্যবসায় বলি। এবং আমাদের মনে রাখতে হবে ন্যূনতম একজন অংশীদারের দায় এখানে সীমিত থাকবে। এছাড়া এই ধরনের অংশীদারি ব্যবসায় নিবন্ধন বাধ্যতামূলক নয়। এর পাশাপাশি আমাদের খেয়াল রাখতে হবে যে ন্যূনতম দুইজন অসীম দায় বিশিষ্ট অংশীদার থাকবে। মনে রাখবা, যে কোনো অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে সর্বনিম্ন দুইজন সাধারণ অংশীদার থাকতে হয়। যে কোনো অংশীদারি ব্যবসায় গঠন করতে হলে দুইজন সাধারণ অংশীদার থাকতে হবে। এখন যেহেতু এটা সীমিত অংশীদারি ব্যবসায়, এখানে কিন্তু একজন অংশীদারের দায় সীমিত থাকতে হবে। অর্থাৎ সীমিত অংশীদারি ব্যবসায় সাধারণ অংশীদারও থাকে যাদের দায় থাকে অসীম, এবং সীমিত অংশীদারও থাকে যাদের দায় থাকে সীমিত। এটাই সিস্টেম সীমিত অংশীদারি ব্যবসায় গঠন করার জন্য। এবং পৃথিবীতে এমন কোনো অংশীদারি ব্যবসায় নেই যে অংশীদারি ব্যবসায় কোনো সাধারণ অংশীদার থাকে না, কারণ সাধারণ অংশীদার ছাড়া গঠন করা সম্ভব না। প্রত্যেকটা অংশীদারি ব্যবসায় কমপক্ষে দুইজন সাধারণ অংশীদার থাকতে হবে। সাধারণ অংশীদার মানে কি? যাদের দায় অসীম।